আমি হচ্ছে কি মানে প্রায় কোনো মধ্যবিত্তকেই দেখিনি যে তারা হচ্ছে কি ভিডিওর মধ্যে এগুলো দেখাতে পেরেছে। হয়তো তাদের কাছে মানি প্রবলেম আছে, তাই জন্য দেখাতে পারিনি। যাদের কাছে প্রচুর মানি আছে তারাই দেখিনি। আমি ভাবলাম যে আমি একটু দেখতে পাবো যে নোড়াছড়া করছে, মানে লাইভ যেটা দেখতে পাবো একটুখানি, মানে ভেবেছিলাম একটু এবার একটু কষ্ট হচ্ছে। এবং কালকে যেমন বললো করা যাবে না, তো খুব বেশি কষ্ট হচ্ছিলো। শুধু রীতিকা একবার দেখেছে, রীতিকা আবার দেখতে পাবে, কিন্তু আমি তো আমাকে এখনো আরও ওয়েট করতে হবে। আর এখন আমরা মধ্যবিত্ত, তো এই প্রবলেমটা এখন হবেই, যখন সব জায়গাতেই হয়, মানে হবে এখন হতে যাবে। সব জায়গা, হসপিটাল বলো, সরকারি বলো, বেসরকারি বলো, যেখানেই যাবে সেখানে সব জায়গাতে। মানে আমি অনেক পর দেখলাম তো আর ছোটো ছোটো হাত পা সব কিছু অনেক খুব ভালো লাগছিলো। আর বিকেলে তোমরাও দেখতে পাবে। তো হ্যালো কিউটিসেল ভার্টিস, ওয়েলকাম টু আর নিউ ভিডিও। তোমরা দেখছো সানি রীতিকা ব্লগস। আর আজকে ব্লগটা কিন্তু আমি সন্ধ্যে 6টার সময় শুরু করছি, কারণ আজকে সারাদিন ভিডিও করিনি। আর কারণ আজকে সন্ধ্যাবেলাটা স্পেশাল আছে, কারণ আজকে তোমরা 5 মাস পরে আমার বেবিকে দেখতে পাবে। তোমরা আগে দেখোনি, আমি দেখেছিলাম, বাট আমি 5 মাস পরে আমার বেবিকে দেখতে পারবো। 5 মাসের মধ্যিখানের দিকে চলছে, তো লাস্ট টেস্ট চলছে। এটা কত উইক চলছিল? এটা 21, হ্যাঁ 21 উইক চলছে। আর কিছুদিন গেলেই 6 মাসে পা দিয়ে দেব। আর তোমরা জানো যে আমার 5 মাসের সাতটা হয়নি, কারণ অনেক বাধা পড়েছে। সেই জন্য মা বলেছে যে 5 মাসের সাতটা করবো না, একেবারে 7 মাসের সাতটা আমরা করবো। আর হচ্ছে কি, আমার মায়ের চ্যানেলে যে ভিডিও আপলোড করেছি তোমরা, এবারে কিছু মানে কিছু ঘন্টার মধ্যে তোমরা 1000 ভিউ করে দিয়েছো। তুমি কিছু বলতে চাও? আমার এত তাড়াতাড়ি তোমার 1000 ভিউ হয়ে গেল এই ভিডিওতে? এই ভিডিওটা 1000 ভিউ করার জন্য আমি খুব খুশি। আর ছেলে মেয়েদের কাছে কী বলবো, মানে বলার ভাষা নেই আমার। তারা আমাকে এতটা সাপোর্ট করেছে, তার জন্য আমি খুব খুশি। মানে গাইস, এত দিনের অপেক্ষা, এত দিন বলছি, এত মাসের অপেক্ষা, ফাইনালি এইবারে পূরণ হবে, ফাইনালি দেখতে পাবো। কি কোনটা ভিডিও? ও হ্যাঁ, আর হ্যাঁ, আমরা বলেছি যে মানে রীতিকাকে বলেছি যে ওখানে গিয়ে যদি আমাদেরকে ভিডিও করতে হয়, মানে আল্ট্রাসাউন্ড যেটা হবে ওটা চাই না। মানে যে হচ্ছে কি মনিটারটা আছে সেটা ভিডিও করতে দেয়, তবেই আমরা ওখানে করবো, নাহলে অন্য কোনো জায়গায় চলে যাবো যেখানে আমাদেরকে ভিডিও করতে হবে। কারণ আমাদের মেমোরেবল চাই না, সব কিছু আমাদের হচ্ছে কি ভিডিওর মাধ্যমে ক্যাপচার চাই। আর এই যে বেবি দেখার কথাটা, এটা কিন্তু আজকের থেকে, ঠিক আছে, যেদিন থেকে শুনতে পেরেছি যে আমার বউ প্রেগনেন্ট, তারপর থেকেই ভেবেছিলাম যে কবে দেখতে পাবো। ভেবেছিলাম আমি প্রাইভেটে করাবো, মানে ডাক্তার বলার আগে, কিন্তু এবার তো ডাক্তার বলেই দিয়েছে, তো ভালোই হলো। ডাক্তারকেও দেখানো হয়ে যাবে, নিজেরাও দেখে নেবো। আর হচ্ছে কি হার্টবিটও যাতে শুনতে পারি, হার্টবিটও দেখি যদি তোমাদের রেকর্ড করে যে শুনতে পারি। আর আমি এখন গোড়া স্টেশনে দাঁড়িয়ে আছি, আর তোমার দাদার কাছে বাথরুমে, গোড়া স্টেশনের ওখানে আর মেলাও বসেছে, কারণ গণেশ পুজো বুধবার মনে হয় গণেশ পুজো, সেই জন্য প্যান্ডেল হয়েছে, মেলা অনেক কিছু বসেছে। আর গাইস, আমাদের এখানে হচ্ছে কি গণপতি বাপ্পার পুজো হচ্ছে, এই দেখো। আর গাইস, ছোটোবেলা হচ্ছে কি আমার ফেভারিট ঠাকুর ছিল, আর এখনও কিন্তু ফেভারিট, ঠিক আছে। আমি যখন মা আমাকে কোথাও নিয়ে যেত, তখন ওই যে মন্দির ওখানে মূর্তি হলে আমি হচ্ছে কি বলতাম, গণেশ ঠাকুর এরই মূর্তি চাই ছোটো বড়। এই দেখো গাইস, এখানে হচ্ছে কত মেলা বসেছে, এখানে আসবি? হ্যাঁ, আসার সময় আসবো, খুবই অবশ্যই। তো এই যেমন হচ্ছে কি আমরা চলে এসেছি যেখানে আসার কথা ছিল বিএনএসে, এটা হচ্ছে কি আছে গড়িয়া, আমি কি গড়িয়া অটো লাইন, এখানে যে বড় সেন্ট্রো গোল্ড আছে তারপর সামনে, এবার দেখা যায় যে লাইনে হচ্ছে কি আমাদের বাবা অটো চালায়, এবার দেখা যাক দিকে শুধু ভিড় কত দেখাতে দেবে, না করে নেবো, বেকার তো জোর করে আনবে, কারণ হচ্ছে কি এটা আর্জেন্ট না। আমরা হচ্ছে রেমেডিতে আর কোথায় গেলাম যেন, বিএনএসে গেলাম, ওখানে অনেক গল্প হচ্ছে, সেটা আমাদের পরে বলছি। আর এখন আমরা খাচ্ছি মুড়ি ঘুগনি, যাই হোক, আমরা যেমনটা বললাম যে কালকে আমরা যাচ্ছিলাম বিএনএস এ টেস্ট করতে, ঠিক আছে। তো ওখানে গেলাম, তো ওখানে হচ্ছে ফোনটা নিলাম, ওখানে বললো 1800 টাকা। তাহলে সামনে আমাদের ছিল রেমেডি, তো রেমেডিতে জিজ্ঞেস করলো, ওখানে বললো 1700 টাকা। তারপরে যেমনটা বললাম যে আমরা বলেছিলাম ভিডিওতে রেকর্ড করবো, তো সেই কথাটা হচ্ছে কি আমরা জিজ্ঞেস করলাম, কিন্তু ডাইরেক্টলি না, আমরা জিজ্ঞেস করলাম হচ্ছে কি ফোনের মধ্যে। তো আমরা এরকম জিজ্ঞেস করলাম যেরকম আমরা ভিডিও করতে চাই, বলাটা হচ্ছে কি ডাক্তারে করতে চাই না বা কারো করতে চাই না, সুজাস্ট ওই মহিলারে ওই হার্টবিট। তারপর আমরা বিএনএসে ফোন করলাম, ওখানে ফোন করার পরে বলছে যে এরকম ভিডিও করা অ্যালাউ নেই, কারণ নাকি ইন্ডিয়াতে ওটা ব্যান্ড আছে, ইন্ডিয়াতে ভিডিও করলে নাকি আইন আছে। যখনই আমি বলতে গেলাম কথা, তখন কুকুরগুলো পেছন থেকে এমনভাবে এলো আমি ভয় পেয়ে গেছি। আর ওরা তো বললো যে আইনত অপরাধ নাকি ওখানে ভিডিও করা অ্যালাউ নেই,
আমি দুবার দুবার করে জিজ্ঞেস করলাম, বলে না ভিডিও করার কোনো অ্যালাউ নেই। কারণ আমরা দেখছিলাম যে অনেকেই ইন্ডিয়ার মধ্যে আল্ট্রাসাউন্ড করেছে, মানে সবারই দেখ আল্ট্রাসাউন্ড করেছে, ওখানে সবাই দেখতে দেখিয়েছে, ভিডিও করেছে। কিন্তু আমরা যেটা প্রাইভেটেই করছি, টাকা দিয়েই করছি, তাও আমাদের বলছে যে হবে না, নাকি ওটা আইনত অপরাধ। তোমাদেরকে হচ্ছে একটা ইউটিউবার এক্সাম্পল দিছি, যাকে হচ্ছে কি আমরা অনেক আগের থেকেই দেখি, যেদিকে প্রিডেন্সের আগে থেকে আমি দেখতাম, আর হচ্ছে কি এখনো পর্যন্ত দেখি। তার নাম হচ্ছে কি ইনসাইড আউট। তোমরা যদি তাদেরকে ফলো করে থাকো তাহলে দেখতে পাবে যে তারা কিন্তু বেবির হার্টবিট থেকে শুরু করে বেবির পুরো যে ওটা সব কিছুই কিন্তু দেখিয়েছিল। যদি এটা আইনত অপরাধ তাহলে ওরা কী করে করলো? যেটা ইন্ডিয়াতে আইনত অপরাধ নিশ্চয়ই, ওরা তাহলে ইন্ডিয়ার বাইরে কোথাও কি করায়নি, ইন্ডিয়ার ভেতরেই করেছিল। আই থিঙ্ক এটা হচ্ছে কি মানি পাওয়ার, যেখানে তুমি বেশি মানি দিতে পারবে সেখানে সব পসিবল, তখন একটা ক্রাইমও লিগেল হয়ে যায়। ইলিগাল জিনিস ওখানে ইলিগাল হয়ে যায় ইন্ডিয়াতে। আর আমি কিন্তু জাস্ট হচ্ছে কি যে রিপোর্টের কথা বলছি না, যেটা হচ্ছে কি ওদের যে মনিটারে যখন যে টেস্ট করা হয় সে মনিটারের কথাই আমি বলছি, ওটা রেকর্ড করতে হয়েছে। এমনকি অনেক অনেক ইউটিউবার যারা আছে হিন্দিতে আছে, যারা হিন্দিতে, বাংলাতে অনেকজন আছে, বাট যারা করেছে বেশিরভাগই মানে প্রায় একটু হাই লেভেল। আমি হচ্ছে কি মানে প্রায় কোনো মধ্যবিত্তকেই দেখিনি যে তারা হচ্ছে কি ভিডিওর মধ্যে এগুলো দেখাতে পেরেছে। হয়তো তাদের কাছে মানি প্রবলেম আছে তাই জন্য দেখাতে পারিনি, যাদের কাছে প্রচুর মানি আছে তারাই দেখিয়েছে। এখানে কিন্তু কাউকে দোষ দেওয়া হচ্ছে না, কারণ হচ্ছে কি আমরা চেয়েছিলাম একটু এই মুহূর্তগুলো রেকর্ড করতে আমাদের বেবির সাথে, তো আমরা বেশি অনেক খুশি থাকবো। বাট হচ্ছে কি এই করা যাবে না, তো একটু প্রবলেম হয়ে গেলো, কোনো প্রবলেম নেই। আমি ভাবছিলাম যে আমি একটু দেখতে পাবো যে নোড়াচড়া করছে, মানে লাইভ যেটা দেখতে পাবো একটুখানি মানে ভেবেছিলাম। একটু এবার একটু কষ্ট হচ্ছে, যেমন কালকে যেমন বললো করা যাবে না, তো খুব বেশি কষ্ট হচ্ছিলো। শুধু ঋতিকা একবার দেখেছে, ঋতিকা আবার দেখতে পাবে, কিন্তু আমি দেখতাম আমাকে এখনও আরও ওয়েট করতে হবে। এখন আরও 3-4 মাস মতো ওয়েট করতে হবে, আমার আরও বেশি তার থেকে একটু কম, কিন্তু ওয়েট করে নেবো। কী আছে বেবির জন্য একটু ওয়েট তো করাই যেতে পারে। হ্যাঁ আমরা যখন পরে নেক্সট বিয়ের প্ল্যান নেবো 5-6 বছর পর, তখন আমরা ভেবেছি যে আমরা কোথায় করাবো, কারণ কারণ ততদিনে নিশ্চয়ই আমাদের কাছে ভালো টাকা চলে আসবে। এখন আসছে তোমাদের জন্য, তখন আরো বেশি আসবে। তখন লিখে দিয়েছি তখন লিগাল ও ইললিগাল করাবো করাবোই। আর এটা হচ্ছে কি লিগাল কি ইললিগাল অত এখন আমি তো জানি না, হয়তো এটা ইললিগাল, কারণ হচ্ছে কি প্রথমত মানে অনেক আগে এটা হচ্ছে কি লিগাল ছিল। তো হচ্ছে কি ডাক্তাররা বলে দিত যে ছেলে হবে কি মেয়ে হবে, বাট তোমরা যেমনটা জানো যে আগেকার দিনে ওরম ছিল যে ছেলেই হতে হবে, ছেলেই হতে হবে, মেয়ে হলে হচ্ছে কি পেটের মধ্যেই হচ্ছে কি অবসান হয়ে যেত, মানে মেরে দিত। তো ওই জন্য হচ্ছে কি ডাক্তার তারপরে ইললিগাল করে দিয়েছিল। হয়তো এখনও হয়তো ইললিগাল আছে, কিন্তু তবু অনেকজন করছে। কী করে করছে অত কিছু মাইন্ডে নেই, কারণ আমাদের এখন অত বোঝার মানে এখন বুঝবো কি, অত কিছু জানি না এখন। অত কিছু এখন বাজে 11টা আর আমরা আছি রেমেডির সামনে, যেখানে সামনে আছে রেমেডিকে বেরিয়ে পড়েছি, আমার টেস্টও হয়ে গেছে। বিকালে মানে সন্ধ্যে 7টায় বললো রিপোর্ট দেবে, এখন আমার তো কিছু খাওয়া দাওয়া করিনি। মানে আমি অনেক পর দেখলাম তো আর ছোটো ছোটো হাত পা সব কিছু অনেক খুবই খুবই খুব ভালো লাগছিল। আর বিকেলে তোমরাও দেখতে পাবে। আর গাইস ঋতিকা আছে দেখেছে, আরো খুশি ছোট পাগলা হয়ে যাচ্ছে। এই যে এই টেটটাও 2-3 বার থেকে 4 বার কতবার নিল, ঠিক আছে, মানে ও দেখেছে ও পাগলা হয়ে যাচ্ছে। আর গুড নিউজ আছে যেটা তোমাদের ঘরে গিয়ে শেয়ার করবো, তো আমাদের সাথে অনেক ভালো ঘটছে খারাপ ঘটছে, চলো দেখ দাও দেখ দাও চলো এবারে যাই কি সব সময় ফোন, তো এবারে চলো ঘরে যাব। আর হচ্ছে কি ভালো রিপোর্ট আছে ঋতিকা ওখানে কী দেখতে পেয়েছে, ওখানে কী হলো, তোমরা ওটা একটু শান্ত জায়গায় যাই, সেখানে গিয়ে তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে। আমরা গাইছে হচ্ছে কি বাজার দিকে এসেছিলাম, যেমনটা বললাম তোমাদের বলিনি না, আমার পিসির খুব শরীর খারাপ, ঠিক আছে, তো পিসির জন্য একটুখানি ফল নিতে এসেছিলাম। পিসির জন্য হচ্ছে কি কিনে নিলাম, পেয়ারা নিয়েছি আর নিচে কলা, পেয়ারা কলা নিয়েছি দেবো পিসিকে, আর আমার বউ তো খাবে, ঠিক আছে, আর ওর জন্য হচ্ছে কি কলা নিয়েছি আর নিয়েছি যেটা বললাম পেয়ারা। আজকে দেখো ওটা থেকে নাম তাই কাছে দেখা হলো, একটা অচেনা ব্যক্তির সাথে, এটা আমি দিয়েছি মিষ্টি দোকানে ঢুকলো, ঢুকে ঢুকে কচুরি খেলাম, দূর খেয়ে যাবে মিষ্টি নিতেই ভুলে গেছি। আচ্ছা বিকালবেলা গিয়ে তাহলে একটু নিয়ে আসবো। আমরা গাইছি হচ্ছে ঘরে চলে আসলাম, তারপরে হচ্ছে কি আমি স্নান করে যাইনি, বউ স্নান করে গেছিলো, আমি স্নান টান করে নিয়েছি, আর ব্লগটা কালকের দিয়ে হয়ে যাচ্ছে, ঠিক আছে।
তো ব্লগটা এন্ড করব। আর আমাদের হচ্ছে কি রেমেডি থেকে একটা জিনিস দিয়েছিল যেটা তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো গাইস, আমাদের হচ্ছে কি এটা দিয়েছে, এটা আমাদেরকে দেখিয়ে আনতে হবে। আর আমি শুধু ফোন নাম্বারটাকে হাইড করছি, এই যে তোমরা সব কিছু দেখতে পাচ্ছ এইটা দিয়েছে। আর এই যে দেখো এজও দিয়েছে 19, ঠিক আছে। তো যারা বলে 19 বছরের 13 বছর নিবি, 14 বছর নিবি, 16 বছর নিবি, তো একদমই না, এটা 19 বছরের নিবি, ঠিক আছে। আর যারা আছে বলে কম বয়সে বিয়ে, কম বয়সে বিয়ে দেখে নিয়েছো, 19 বছরের বিয়ে তোমরা লিগালি, ঠিক আছে। আর 19 বছরে হচ্ছে কি যদি আমরা লিগালি হাজব্যান্ড টাইপ হতে পারি, তো আমরা লিগালি বাচ্চার বাবা মা হতে পারবো, ঠিক আছে। আর ওটা বলতে বলতে বউ হাঁচিও করে দিয়েছে, তার মানে একদম সত্যি। তো যার গায়ে লাগছে লাগুক, একদমই না, চলে যাও, টাটা, গুড বাই। তো এবারে যারা লিখবে 13-14 বছরের নিবি, ঠিক আছে, এজের ওই দেখিয়ে দিয়েছি, তারা হচ্ছে কি বহুত বড় ভালো ছেলে, ভালো মেয়ে। তো তোমরা যা ইচ্ছা করো, তোমাদের জন্য লাভ নেই। আর যারা আমাদেরকে সাপোর্ট করছো, ভালোবাসছো, ভালো কমেন্ট করছো, লাইক করছো, শেয়ার করছো, অনেক অনেক বেশি থ্যাংক ইউ। আর গাইস একটা জিনিস লিখে দাও, আমি হচ্ছে কি শুনতে চাই, মানে কমেন্টে দেখতে চাই, যেটা হচ্ছে কি বেবির জন্য একটু কংগ্রাচুলেশন বলে দাও, বেবি আমাদের বহুত ভালো আছে, ঠিক আছে। তো কেমন আছে সেটা নীতিকার থেকে জানবো। আচ্ছা গাইস, তোমাদের বৌদি বলছে ভিডিওটা বহুত বেশি বড় হয়ে আছে, তোমরা তাহলে নেক্সট ভিডিওতে দেখতে পাবে আর জানতে পারবে যে বেবি করছিলটা কী, যখন হচ্ছে আল্ট্রাসাউন্ডগ্রাফি যেটা হচ্ছিলো, যখন বেবিটা কী মুভমেন্ট করছিলো, ওটা তোমাদের বহুদিন মুখ থেকে নেক্সট ভিডিও দেখতে হবে। আজকে ভিডিওটা এন্ড করেছি, কারণ দুদিন ধরে করে আছে, ঠিক আছে। এবারে হচ্ছে কি কালকের বা হচ্ছে কি যেদিন হচ্ছে কি রিপোর্ট নিতে হবো সেদিন আমার ব্লগ করবো, ঠিক আছে। তো দেখা হচ্ছে আমাদের নেক্সট ডেলি ব্লগের, ততদিনের জন্য টাটা।